بسم الله الرحمن الرحيم، السلام عليكم. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি। চলেন আমরা কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাই। স্যার, এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি স্কে ক্রিয়েট করতে হয়, এবং স্কের মধ্যে আমরা একটি প্লেন ক্রিয়েট করতে হয়। সো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হায়ার কি, মানে কম্পিউটারের লেফট এবং রাইট আপ ডাউন কির দ্বারা আমরা এই প্লেনটিকে মুভ করাবো। সো তার জন্য আমরা একটি স্ক্রিপ্ট ক্রিয়েট করেছি এবং আমরা এটিকে ওপেন করব। এটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তারপর আমরা একটি ভেরিয়েবল অ্যাপ্লাই করব, সেটি হলো পাবলিক ফ্লোট স্প্রেড, মানে আমাদের যে প্লেনটি আছে সেটি কত স্পিডে মুভ করবে। এবং আমরা স্টার্ট পজিশনে এসে টাইপ করব ট্রান্সফর্ম ডট পজিশন ইকুয়াল নিউ ভেক্টর 3 0 এবং আমরা এখানে আপডেট প্রোগ্রামে এসে আমাদের কম্পিউটারের হায়ার কি, মানে লেফট এবং রাইট আপ ডাউন কি দ্বারা সেটিকে মুভ করার জন্য আমরা এখানে হরিজন্টাল অ্যাপ্লাই করব। তো তার জন্য আমাদেরকে ফ্লোট হরিজন্টাল ইম্পোর্ট ইগুয়েল ইম্পোর্ট ডট গেট এক্সেস, এবং যেখানে যে হরিজন্টালটি আপনারা লক্ষ্য রাখবেন যাহাতে হরিজন্টাল বানানটি ভুল না হয়, সেটি ভুল হলে কাজ করবে না। এটিকে প্রথমে বড় ওয়ার্ড দ্বারা আমরা এটিকে হরিজন্টাল লিখব। এবং এটি অলরেডি হরিজন্টাল হয়ে গিয়েছে, আমরা ভার্টিক্যালের জন্য সেম কাজটাই করব। সো ভার্টিক্যাল ইম্পোর্ট ডট গেট এক্সেস ভার্টিক্যাল, আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল অলরেডি নিয়ে নিয়েছি। সো এখন এই প্লেনটিকে লেফট এবং রাইট আপ ডাউন মুভ করার জন্য আমাদেরকে ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট ভেক্টর 3 ডট রাইট, এবং আমরা এটিকে মাল্টিপ্লাই দ্বারা স্পিড হরিজন্টাল ইম্পোর্ট টাইম ড
dot delta time. এবং এটিকে আপ ডাউন করার জন্য সেম সেম কাজটি আমরা করব, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট ভেক্টর থ্রি ডট আপ মাল্টিপ্লাই স্প্রেড ভার্টিক্যাল ইম্পোর্ট time dot delta time. এখন আমরা এটিকে সেভ করব। মনে হয় একটি সমস্যা আছে, সেটি কি আমরা তা যাচাই করব। সমস্যাটা এখানে এবং এগিয়ে আমরা এটিকে সেভ করব। দেখেন এই সমস্যাটি সলভ হয়ে গিয়েছে। এখন আমরা প্লেনটি মানে আমাদের প্লেয়ারটিকে যে স্ক্রিপ্টটি আমরা ক্রিয়েট করেছি সেটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব এবং আমরা এটিকে সেভ করব এবং এখন আমরা এটিকে প্লে করব। তার বিপরীত দেখেন আমরা এখন দেখতে পাইতেছি যে আমাদের প্লেয়ারটি মুভ করিতেছে লেফট রাইট আপ ডাউন, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আমরা যখন প্লেয়ারটিকে মুভ করাই তখন সেটি বাউন্ডারি মানে আমাদের ক্যামেরার বাহিরে চলে যায়। সো এই বাউন্ডারিটি সেভ করার জন্য আমাদের এগেইন স্ক্রিপ্টটি ওপেন করতে হবে। এবং এই বাউন্ডারিটি কাজটি করার জন্য আমাদেরকে বাউন্ডারি প্রোগ্রাম একটি ক্রিয়েট করতে হবে। তার জন্য void বাউন্ডারি প্রথমে আমরা যে প্লেয়ারটি আছে সেই প্লেয়ারটি ট্রান্সফর্ম ঠিক ক্যাচ করে নেব। তার জন্য ভেক্টর টু এবং সেটির নাম রাখবো আমরা পার, আপনারা চাইলে যে কোনো নাম রাখতে পারে। এবং আমরা এটিকে ট্রান্সফর্ম ডট পজিশন এবং ইফ পার মানে আমাদের যে প্লেয়ারটি সেটি হচ্ছে পার ডট এক্স মানে এক্স পজিশন গ্রেটার দেন এক্স পজিশন গ্রেটার দেন মানে আমরা চাই যে বাউন্ডারি এটি আছে সেটি এক্স পজিশনে কতটুকু নিতে চাই। তো চলেন আমরা চাই এক্স পজিশনে এটি এতটুকু যাক, সেটি হলো -7.97। আপনারা খেয়াল রাখবেন সেটি হলো 9.7.93 -7.93। সো চলেন -7.93 f মানে
আমাদের প্লেয়ারটি যেটি আছে সেটি এতটুকুর বাহিরে আর যেতে পারবে না, তো তার জন্য আমরা আবার পার ডট এক্স ইকুয়াল মাইনাস 7.93f এবং ট্রান্সফর্ম ডট পজিশন ইকুয়াল পার, আমরা এটিকে সেভ করে দেব। এখন যখন আমরা এটিকে প্লে করব, এখন দেখতে পাবো যে আমাদের প্লেয়ারটি এক্স পজিশনে এতটুকু সরি আমাদের যে বাউন্ডারিটি আছে সেটি এখানে অ্যাপ্লাই করতে হবে স্টার পজিশন আপডেট পজিশনে। সো বাউন্ডারি আমরা এটিকে বাউন্ডারিকে আমরা আপডেট প্রোগ্রামে এসে অ্যাপ্লাই করে দেব এবং এটিকে সেভ করব। এখন আমরা এটিকে ওপেন করব, এখন যখন আমরা এটিকে লেফট সাইডে যাওয়ার জন্য ফোর্স করতেছি বা এটি লেফট সাইডে যাইতেছে না, তার কারণ হলো আমরা এই লজিকটি অ্যাপ্লাই করেছি। সো চলেন রাইট সাইডে যাওয়ার জন্য এটি রাইট সাইডে চলে যেতেছে, সো রাইট সাইডে যাওয়ার সেট করার জন্য আমরা এখন সেম কাজটাই করব। ইফ পার ডট এক্স এস দেন সেভেন পয়েন্ট 93f পার ডট এক্স ইকুয়াল 7.93f। এবং ট্রান্সফর্ম ডট পজিশন ইকুয়াল পার এবং আমরা এটিকে আবার সেভ করব। এখন যখন আমরা এটিকে প্লে করব, আমরা দেখতে পাবো যে প্লেয়ারটি লেফট সাইড এতটুকু যাইতেছে, মানে আমাদের ইসকে বাইরে যাইতেছে না, এবং রাইট সাইডে আমাদের ইসকের বাইরে যাইতেছে না। বাট আমরা এটিকে উপরে নেওয়ার জন্য যখনই প্রেস করি সেটি উপরে চলে যেতেছে, তো তার জন্য আমাদেরকে সেম কাজটি করতে হবে। সো ইফ পার ওয়াই ওয়াই কতটুকু চাই যে আমরা যে প্লেয়ারটি আছে ওয়াই পজিশনে কতটুকু যেতে পারে, আমরা চাই ওয়াই পজিশনে এটি 3.93
8 যেতে পারে। সো তার জন্য আমরা -3.8 f পার ডট y ইকুয়াল 3.8 f ট্রান্সফর্ম ডট পজিশন ইকুয়াল পার এবং আরেকটি হলো ইফ পার পার ডট ওয়াই দেন 3.8 f par dot y equal 3.8 f then transform dot position equal par এবং আমরা এটিকে সেভ করব। এর বিপরীতে আমরা এটিকে প্লে করব এবং আমরা যখন এটিকে কাজ করব এখন দেখতে পাবো যে সেটি লেফট এবং রাইট সাইড আপ এবং ডাউন সাইড স্কের বাইরে যাইতেছে না। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।